আমরা লক্ষ্মীপুরে বিএনপির কর্মী নিহত হয়েছেন। সারা দেশে 1000-এর উপরে গতকাল হামলা মামলায় তারা আহত হয়েছেন। কিন্তু ঘটনা কি? ঘটনা হচ্ছে দেশব্যাপী এত হামলা আক্রমণ মোকাবেলা করে লক্ষ লক্ষ মানুষ রাজপথে তারা নেমে গেছে। দাবি কি? দাবি হচ্ছে ওই যে আপনারা যেটা বলছেন এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফার মধ্যে আবার অনেক দফা হাসিনাকে যেতে হবে। এই ভোট ডাকাতির পার্লামেন্ট তাকে বাতিল করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এবং আমরা বলেছি রাষ্ট্র সংবিধানের সংস্কার করে রাষ্ট্রের গণতান্ত্রিক যে রূপান্তর সেটা নিশ্চিত করতে হবে। গণতন্ত্র মঞ্চ এই লড়াইয়ে দেশব্যাপী এই লড়াইয়ে রাজপথে দাঁড়িয়েছে। সরকারি হামলা আক্রমণে আমি তো সব করতে পারবো না, একটু আরেকজন ধরেন। গণতন্ত্র মঞ্চ বিরোধী দলগুলোর এই সমাবেশে সরকার তারা হামলা করছে। হামলা করছে কেন? হামলা করছে আতঙ্কে, হামলা করছে ভয় পেয়ে। এবং খেয়াল করবেন তারা আজকে চীন বিপ্লবের নেতা মাও সেতুং বলেছিলেন যে শত্রু যখন আক্রমণ করে শত্রুর হামলা সবসময় খারাপ না, আক্রমণ সবসময় খারাপ না, মানে আমরা সঠিক রাস্তায় আছি, আমরা জনতার কাতারে আছি, জন দাবিতে আমরা আছি। আজকে সরকার আওয়ামী লীগ তারা যে হামলা করছে, আওয়ামী লীগে বাস্তবে গণসংহতের একটি মিছিল এসেছেন, বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাই। বন্ধুরা বন্ধুরা, আওয়ামী লীগ দুর্ভাগ্যজনকভাবে গণতান্ত্রিক ধারার একটা রাজনৈতিক দল থেকে এখন পুরোপুরি একটা সন্ত্রাসী দলে আওয়ামী লীগ পরিণত হয়েছে। আমি কি সঠিক কথা বলছি? আওয়ামী লীগ বিরোধী দলকে গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ যারা রাজপথে নেমেছে রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই, এই কারণে তারা সন্ত্রাসের উপরে নির্ভর করে। পুলিশ চালিয়ে দেয় তাদের গুন্ডাদেরকে, তাদের বদমাশদেরকে সশস্ত্রভাবে নিরস্ত্র জনতার উপরে, বিরোধী দলের উপরে তারা লেলিয়ে দেয়। এই আওয়ামী লীগকে কি আর কোনো গণতান্ত্রিক দল বলা যাবে? এই আওয়ামী লীগ সন্ত্রাসী দল না। আমরা পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগ বাস্তবে একটা জঙ্গিবাদীদের মতন দলে পরিণত হয়েছে। জঙ্গিরা যেমন জনগণের স্বাধীন মতামতে বিশ্বাস করে না, গণতান্ত্রিক মতামতে বিশ্বাস করে না, মুক্ত চিন্তায় বিশ্বাস করে না, আওয়ামী লীগ আজকে জঙ্গিদের মতাদর্শ গ্রহণ করে তারাও আজকে বিরোধীদের কোন মতামতে বিশ্বাস না করে দমন করে শাসন করার তারা কৌশল নিয়েছে। সেজন্য বলতে চাই জঙ্গি কোথায় খুঁজবেন? জঙ্গি এখন খোঁজ করবেন আওয়ামী লীগের ভেতরে, আওয়ামী লীগের ঘরের মধ্যে জঙ্গি মতাদর্শ জঙ্গি চিন্তাধারা এখন তারা আশ্রয় নিয়েছে বলে আজকে তারা সমগ্র জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেশের মানুষ কি ভয় পেয়েছে? আপনারা কি ভয় পেয়েছেন? ঢাকা শহর গতকাল লক্ষ লক্ষ মানুষের পদভারে কম্পিত হয়েছে, আজকেও ঢাকা শহর বিরোধী দলের সমাবেশ এবং বিক্ষোভ পদযাত্রায় আজকেও ঢাকা শহর প্রকম্পিত হচ্ছে। সারা দেশব্যাপী মানুষ আজকে জেগে উঠেছে। আমরা সরকারকে বলেছি আপনাদের সময় শেষ। তথ্যমন্ত্রী দেখলাম গতকাল বললেন বিরোধী দল যদি বাড়াবাড়ি করে তাদেরকে নাকি বঙ্গোপসাগরে পাওয়া হবে। আমি জানি না এই তথ্যমন্ত্রী অধ্যত্ত কোত্থেকে দেখায়। আমি কদিন আগে বলেছিলাম যে আপনারা ওই যে মুন্সিগঞ্জে কমাস আগে যেভাবে জনতার ধাওয়া খেয়ে পুলিশ সেটা লক্ষ্য নদীতে ঝাঁপ দিয়েছিল, খবরটা জানেন তো সবাই। আওয়ামী লীগের এরা কোথায় ঝাঁপ দেবে? এরা কি বুড়িগঙ্গা নদীতে এরা ঝাঁপ দেবে? কারণ বুড়িগঙ্গা নদী আমি বলেছি এমনিতে অনেক বিষাক্ত, পানি বিষাক্ত। আওয়ামী লীগ গত 15 বছরে তার অপর শাসনে এত বিষাক্ত ওদের শরীরে জমেছে, ওরা যদি বুড়িগঙ্গায় ঝাঁপ দেয় বুড়িগঙ্গার পানি আরো বিষাক্ত হবে, বুড়িগঙ্গার পানি আরো নোংরা হবে। সুতরাং পরিষ্কার করে বলতে চাই
সোজা পথে হাঁটেন সিরাতুল মুস্তাকিম ধরেন ধরেন কি আমরা বলেছি মানুষ জেগে উঠেছে কোন হামলা আক্রমণে এবারে মানুষ পিছু হটবে না এবারে মানুষ দাঁড়িয়েছে জীবন বাজি রেখে রাজপথে অবস্থান নিয়েছে এই সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে হাতের অধিকার কেড়ে নিয়েছে মানুষের মান মর্যাদা কেড়ে নিয়েছে এমনকি বাংলাদেশের যে ভবিষ্যৎ ভবিষ্যৎ পর্যন্ত আজকে তারা ধ্বংস করেছে সুতরাং এই সরকারের কাছে জনগণ দেশের মানুষ নিরাপত্তা গণতান্ত্রিক ভবিষ্যৎ কোনোটাই নিরাপদ নয় সেজন্য দেশকে যদি রক্ষা করতে হয় এই সরকারকে বিদায় করতে হবে দেশকে রক্ষা করতে হলে এই মাফিয়াদেরকে বিদায় করতে হবে শেষে যে কথা বলতে চাই লড়াইটা আজকে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে বাংলাদেশ একটা পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে আছে আমরা নতুন সূর্যের অপেক্ষায় নতুন পরিবর্তনের অপেক্ষায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে আগামীতে আরো আজকের পদযাত্রার পরে আমরা আলাপ আলোচনা করছি পরবর্তী কি কর্মসূচি দেওয়া যায় সেই কর্মসূচি হবে এবার ঢাকা কেন্দ্রে ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ এবার রাজপথে দখল নেবে রাজপথে দখল নিয়ে এই সরকারকে বিদায় দেওয়া না পর্যন্ত মানুষ রাজপথে দাঁড়াবে দেশকে রক্ষা করবে দেশের গণতন্ত্রকে রক্ষা করবে মানুষকে আজকে রক্ষা করবে গণতন্ত্র মঞ্চ সেই লড়াইয়ে শেষ পর্যন্ত এগিয়ে দেবে এই কথা বলে আগামী কর্মসূচিতে আরো ঐক্যবদ্ধভাবে হাজার হাজার মানুষ নিয়ে রাজপথে দাঁড়িয়ে আমরা অধিকার এবং মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আজকে এক দফার যে আন্দোলন তার যুগপৎ কর্মসূচি হিসাবে আজকে দ্বিতীয় দিনের আমরা পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে পল্টনের মোড়ে এখানে আমরা জমায়েত হয়েছি প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান থাকার জন্য শেষ মুহূর্তে আমাদেরকে সমাবেশের জায়গা পরিবর্তন করতে হয়েছে অনেকের অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি ইতিমধ্যে আপনারা জেনেছেন গতকাল গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ বিরোধী দলগুলোর গতকালকে দেশব্যাপী পদযাত্রা ছিল সেই পদযাত্রা রক্তাক্ত হয়েছে চট্টগ্রামে গণতন্ত্র মঞ্চের পদযাত্রার আগে আওয়ামী লীগের দুর্বৃত্তরা সন্ত্রাসীরা তারা হামলা চালিয়েছে আমাদের 20 জন নেতা কর্মীকে আহত করেছে গতকাল তার প্রতিবাদে আমরা সন্ধ্যায় পুলিশি বাধার মুখে আমরা সমাবেশ করেছি বিক্ষোভ করেছি পুলিশ আমাদের মশাল আগেই তারা কেড়ে নিয়েছিল আপনারা জানেন